রবিবার বাঙালির উৎসব কোজাগরি লক্ষ্মী পুজো। সারা দেশে আজকের দিনে কোজাগরি লক্ষ্মী পুজো পালন হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে আজকে লক্ষ্মী দেবীর আরাধনা করা হবে। এই লক্ষ্মী দেবীকে আরাধনা করতে গেলে বা পুজো করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহৃত হয়। লক্ষ্মী পুজো করার মূল উদ্দেশ্য ধন সম্পত্তি, ব্যবসা, গৃহের সুখ শান্তি বজায় রাখা। লক্ষ্মী ঠাকুর ধন সম্পত্তির অধিষ্ঠাত্রী দেবী, তাই এই লক্ষ্মী ঠাকুরের সামনে কলা গাছের খোল দিয়ে নৌকা বানিয়ে দেওয়া হয়। কারণ প্রাচীন যুগে নৌকা করে ব্যবসা করতে যেত সবাই। এই রীতিনীতি বজায় রাখার জন্য আজও মানুষ ঐতিহ্যকে বজায় রেখেছে। এখন এইগুলো আমরা বানাই, এগুলো বানিয়ে আমরা রাখি সাজিয়ে, তার খদ্দের এসে এগুলো কিনে নিয়ে যায়। তারা এখন বাড়িতে ওইগুলো, তাদের যে একটা সময় যে আমরা বসে বানাবো, সে যার জন্যে তারা সেগুলো বানাতে পারে না, ওই জন্য এসে তারা এগুলো কিনে নিয়ে যাচ্ছে। টিফিনগুলো তারা এগুলো দিয়ে পুজো আসা, মানে রেডিমেডটা পুরো তৈরিটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তৈরিটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এটা কত বছর ধরে বানাচ্ছেন? এটা 3 বছর ধরে বানাচ্ছি। এটা মানে আগে তো দেখতাম যে বাড়ির সবাই মিলে এটা বানাতো, তো এখন কেন বানাতে পারছি না, কি মনে হচ্ছে? এখন বানাতে পারছি না, মানুষ সব কাজে ব্যস্ত আছে, যার যার কাজে ধান্দা শেষে চলে যাচ্ছে। এদিকে বাড়িতে মেয়ে ছেলে থাকছে, তাদের তো পুজো আশ্রয় করতেই হবে, এখন তারা তো এগুলো করতে পারছে না, যার জন্য এসে এই বাজার থেকে তারা কিনে নিয়ে যাচ্ছে। চাহিদাটা কেমন আছে? ভালো চাহিদা আছে। আর কেমন কেমন দাম রেখেছেন এগুলোর? আমরা এগুলো 100 টাকা বলছি, 80 টাকা, 70 টাকা, মানে সেট পুরো। হ্যাঁ, এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। পিতলের নৌকা বিক্রি হয়, তাহলে পিতলের নৌকা চাহিদাটা কি মনে হচ্ছে? পিতলের নৌকা বিক্রি হয়, ওইগুলো তো দেখতে মানে জিনিসগুলো অনেক দিন টিকসই, কিন্তু টিকসই হলে কি হবে, কিন্তু ওটা তো সেরকম দেখতে ভালো লাগছে না। আর এগুলো কলা গাছ, কলা পাতা, পুজো আচরা এগুলোই মানুষের বেশি ব্যবহার করে। কিন্তু মানুষ এখন অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে, তাদের হাতে সময় নেই কলা গাছের খোল দিয়ে নৌকা বানানো, বা এখন আর আগের মতন সবার বাড়িতে কলা গাছ থাকে না, তাই মানুষ এখন পিতলের নৌকার দিকে বেশি ঝুঁকছে। এই বছর পিতলের নৌকার দোকানে ভালোই বিক্রি হয়েছে, কিন্তু অনেক মানুষ আছেন যারা পুরনো ঐতিহ্যকে বজায় রাখছেন, তাই কলা গাছের খোল দিয়ে নৌকা বানিয়ে বিক্রি করতে দেখা গেল কানলার চকবাজার চত্বরে। মানুষ এই বানানো নৌকা কিনে নিয়ে গিয়ে লক্ষ্মী দেবীর সামনে রাখছেন। শত ব্যস্ততার মধ্যেও মানুষ তার ঐতিহ্যকে বজায় রাখার চেষ্টা করছেন। এটা করলে মানুষের সুবিধা হয়, অনেক কাজে লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর ওগুলো তো এখন পাওয়াই যায় না সবসময়, তাই এটাই মনে হয় সুবিধা হচ্ছে। মানে ওটা বানানোতে একটা অসুবিধা, বানানো অসুবিধা, আবার সব জায়গাতে কলা গাছ তো সবার বাগানে এখন পাওয়া যায় না। ওর জন্য এটা নিয়ে গেলে একটু সুবিধা, প্রত্যেক বছর মানুষ একটা পুজো করা হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।